রাজ্যত অনলাইন প্রবঞ্চনার ভয়ঙ্কর জাল, সাইবার অপরাধীয়ে নিত্য নতুন কৌশলে সরকাইছে লাখ লাখ টাকা। সাইবার অপরাধীর টার্গেট প্রতিষ্ঠিত ব্যক্তি, নামি দামি ব্যবসায়িক প্রতিষ্ঠান, জালত ভরি দিলেই নিমিষতে হেরুয়াব আপনার ধন। সাইবার অপরাধীর এইবার লক্ষ্য সোনাপুরের বিশাং রিজর্ট। এইখন মহানগরীর সমীপবর্তী সোনাপুরের বিশাং রিজর্ট প্রতিষ্ঠিত এইখান রিজর্ট পড়ল এইবার অনলাইন অপরাধী চক্রর জালত। এক দুষ্ট চক্রই রিজর্টখনের নামত ভুয়া একাউন্ট ব্যবহার করে রুম বুকিংয়ের বাবদ গ্রাহকের পর আত্মসাত করেছে বহু হাজার টাকা। বিভিন্ন বিজ্ঞাপনের জড়িয়ে নিজের কিউআর কোড ব্যবহার করে বিগত কিছুদিনের প্রবঞ্চক চক্রটে চলাই গেছে এই প্রবঞ্চনা। রিজর্টর কোঠালি বুকিং করা গ্রাহক সকলে রিজর্টর লগত যোগাযোগ করাত হতভম্ব হয়ে পড়ল কর্তৃপক্ষ আর পোহরলে আহিল সমগ্র ঘটনা। আমার মানে যেটো গুগল সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিনটো কোনোবার দুষ্ট চক্র হ্যাক করেছে। তাতলোকর আমার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আমার ওয়েবসাইট আর ফোন নাম্বার দুইটা রিজেক্ট করে যেটো আছে সেই ওয়েবসাইট আর ফোন নাম্বার দিয়ে দিছে। আমার যেটো অরিজিনাল ওয়েবসাইট আছে সেই হ্যাক হওয়া নাই, কিন্তু গুগল সার্চ ইঞ্জিনত যেটো আছে সেই হ্যাক হয়েছে। হ্যাক করে পেলে আমার কাস্টমারপরে পয়সা বিচারিছে রুম বুকিংয়ের এগেইনস্টত, আর দুই এজনে অলরেডি পেসা পেমেন্ট করেছেও আমার তাত। তো এই সন্দর্ভত আমি ইতিমধ্যে আজি সোনাপুরের পি এসত এখন এজাহার দাখিল করেছো, আর আমি অনুরোধ জানাইছো যাতে এই নম্বরটো দুই তিন দিনের আমার ঠিক হবো, দুই তিন দিনের ভিতর তেতিয়ালৈকে এই নম্বরটো আপনাদের কোনো বুকিং নকৰিব। যদি কিবা কৰিবলগা থাকে আমার ওয়েবসাইটটো ঠিক আছে, আমার অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইট, তার আপনাদের করক, আমি এইখানে জানাই দিম। তারপর যেটো গুগলত ওলাই আছে গুগল সার্চ ইঞ্জিনত, সেই নম্বরটোত আপনাদের ফোনও নকৰিব এটলিস্ট দুই দিনের কারণে, আর তার যেটো ওয়েবসাইট আছে সেটা আপনাদের ইউজ নকৰিব। অলরেডি আমি এতিয়ালৈকে যদি গম পাইছো, আমি রিপোর্টিং করারে 25,000 টাকা অলরেডি হয়েছে দুজন মানুষের, আছে এজনের 20,000 আর এজনের 5,000 টাকা। তাতে একটা অ্যাকাউন্ট নম্বরও দিয়েছে আমার নামত, দিছে দিশাং রিজর্টের নামত। কিন্তু দিশাং আমি যেটা আমার ফলের এনকোয়ারি করলো HDFC ব্যাংকের নম্বর দিছিল, তো HDFC ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর আছে শেখ শাহরুখ খানের নামতে নম্বরটি আছে। কিন্তু যেটো গ্রাহকক আমার দি আছে, গেস্টক দি আছে, তার দিশাং রিজর্টের নম্বর বুলিয়ে দি আছে। যেটো কিউআর কোড তাতো যেটা আমি চাও কিউআর কোডটো শেখ শাহরুখ খানের নামে ওলাই আছে। এই সন্দর্ভত দিশাং রিজর্ট কর্তৃপক্ষের ফলের সোনাপুর থানাত এখন এজাহার দাখিল করা হয়েছে। এই অনলাইন প্রবঞ্চক চক্রটির বিরুদ্ধে আরক্ষীয় তদন্ত আরম্ভ করেছে। ইফালে সমস্যাটো সমাধান নোহালে গ্রাহক সকলক সাবধান হবলে অনুরোধ জানাইছে রিজর্ট কর্তৃপক্ষ। কেবল এয়াই নহয়, একাংশ প্রতিষ্ঠিত ব্যক্তিক এনে অনলাইন প্রবঞ্চক চক্রটে টার্গেট করে লোকর নাম আর ফটো ব্যবহার করে ফেসবুকত একাউন্ট খুলেও বিভিন্ন ধরনের ধন দাবি করে আহিছে, আর একাংশ লোকেরপরা কিন্তু বৃহৎ পরিমাণের ধন এই অনলাইন প্রবঞ্চক চক্রটে আদায়ও করে আহিছে। গতি সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রতো আপনি অধিক সতর্ক হওয়া উচিত, অন্যথায় আপনি হেরুয়াব পারে আপনার কষ্ট উপার্জিত ধন। গুয়াহাটির ভিডিও জার্নালিস্ট অঙ্কুরের সঙ্গে মানে হাসিনুর আলম, টাইম ইট।